গায়িকা শবনম ইয়াসমিন বুবলি এখন বাংলাদেশের চলচ্চিত্র জগতের নায়িকাদের মাঝে বলতে গেলে সব থেকে বেশি ব্যস্ত সময় কাটাচ্ছেন। একের পর এক সিনেমার শুটিং এ তিনি ঘুরে বেড়াচ্ছেন দেশে বিদেশে। তার এবং শীর্ষনায়ক শাকিব খানের চিটাগাঙ্গা পোয়া নোয়াখালী মায়া ছবিটির সিংহভাগ কাজই শেষ হয়ে গেছে। বেশিরভাগ শুটিং বিএফডিসি তে হলেও গানগুলোর দৃশ্য ধারণ হয়েছে ব্যাংককে। এর আগে শবনম বুবলি এবং শাকিব খানের কয়েকটি গান সিনেমা প্রেমী দর্শকদের হৃদয় কেড়ে নেয়। রংবাজ বসগিরি এই দুটি ছবির বেশ কয়েকটি গানের কারণেই বুবলিকে শুধু এপার বাংলা নয় ওপার বাংলার অনেকেও চিনে ফেলেছেন। তাই নতুন ছবির গান নিয়ে কতটা আশাবাদী বুবলি তা নিয়ে কথা বললেন সাংবাদিকদের সাথে। তিনি জানালেন, দেশের বাইরে কয়েকটি সুন্দর লোকেশনে গানের দৃশ্য ধারণ হয়েছে, সপ্তাহখানেক তিনি ছিলেন, কি যে ভালো লেগেছে সেটা বলার বাইরে। সেই সাথে এই নায়িকা বিশ্বাস করেন, এই গানের মাধ্যমে যে লোকেশনগুলো তুলে ধরা হবে সেগুলো দর্শকরা দারুণভাবে উপভোগ করবেন। বর্তমানে শবনম বুবলি রয়েছেন অস্ট্রেলিয়ায়, সেখানে শাকিব খানের সাথে অ্যাকশন থ্রিলার ধর্মী সুপার হিরো নামের একটি ছবির শুটিং এ অংশ নিচ্ছেন তিনি। যদিও শাকিব খানের অসুস্থতার কারণে ছবির শুটিং কয়েকদিন পিছিয়েছে, তবে এখন শাকিব খান সুস্থ থাকায় শুটিং নিয়ে আর কোনো সমস্যায় হয়তো পড়তে হবে না। সব মিলিয়ে বলা যায় শবনম বুবলির সময়টা ভালোই যাচ্ছে। প্রিয় দর্শক, নায়িকা শবনম বুবলির এবং শাকিব খানের কোন গানটি আপনাদের সব থেকে বেশি প্রিয়, এ নিয়ে আপনাদের মতামত গুলো শেয়ার করুন আমাদের সাথে। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।